আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই টুনটুনি রান্নাঘরে। আজ সিম্পল কিন্তু খুব টেস্টি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। এটি ফ্রেঞ্চ একটি ডিশ, পম ডফিন নামে পরিচিত। দুই পদ্ধতিতে দেখিয়েছি, একটা বেক করেছি যেটা বেক পটেটো পাফ, আর একটা ভেজে করেছি। ভাজাটাকে বলা হয় ক্লাসিক ফ্রেঞ্চ ফ্রাইড পটেটো পাফ। ছোট বড় সকলের নাস্তার জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুব হেলদি একটি খাবার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, পছন্দ হলে আমার সোশ্যাল সাইটগুলো ফলো করতে পারেন। ধন্যবাদ জানাই আমার অডিয়েন্সদের যারা সাবস্ক্রাইব করে আমাকে সবসময় সাপোর্ট করছেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে প্রতি বুধবার মজার রেসিপিটি আপনি পাবেন সবার আগে। দুইটি মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, ছোট টুকরা করার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, আমি পানিটা ঝরিয়ে রেখে দিচ্ছি। আলুটা আরেকটা পাত্রে হাফ কাপ পানি নিয়েছি, এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা ভালো করে গলে গেলে, পানিটা ফুটে উঠলে এর মধ্যে আটা দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। এটাকে ভালো করে মিক্সড করে আঠালো একটা মিশ্রণ তৈরি করতে হবে। চুলাটা বন্ধ করে দিয়েছি, আমি স্প্যাচুলা দিয়ে নরম করে নিচ্ছি। আলাদা একটি পাত্রে তুলে রেখেছি, একটা বড় সাইজের ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে, যেহেতু পাফ হবে এজন্য একটু ভালো করে ফেটে নিতে হবে। আটার ওই মিশ্রণটি আর একটু ভালো করে ঠান্ডা হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। ঠান্ডা না হলে ডিমটা, এই যে ঠান্ডা হয়ে গেছে, ডিমটা দিলে তখন শক্ত হয়ে যাবে ডিমটা। ডিমটা আর একটু ভালো করে ফেটে দিয়ে দিলাম এর ভিতরে, আটার মিশ্রণটির ভিতরে। এবার এটা দুটিকে ভালো করে মিক্সড করতে হবে একটু সময় নিয়ে। মনে হচ্ছে যে হবে না, না হবে, এটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এমন একটি আঠালো স্টিকি হবে। এবার একটু এটাকে আলাদা রেখে আলুটাকে আমি মিহি করে চটকে নিব। এরকম আরও নাস্তার ভিডিও চাইলে উপরে ডান দিকে আই কার্ডে ক্লিক করুন, এছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আলুটা খুব ভালো করে মিহি করে নিতে হবে, যেন ছোট ছোট কোনো দানা না থাকে। ছোট ছোট দানা না থাকলে এটা ভালো লাগবে না খেতে। আপনারা আপনাদের রান্নার সব প্রিয় সব ছবি খাবারের আমাদের সাথে শেয়ার করতে পারেন ফেসবুক গ্রুপ হোমমেড রেসিপিবিটিতে, এছাড়া ইউটিউব গ্রুপ টুনটুনি রান্নাঘরে। আলুটা চটকানোর পরে 1 কাপ পরিমাণ হয়ে গেছে। এবার আটার মিশ্রণের মধ্যে 1 কাপ পরিমাণ চটকানো আলুটা দিয়ে দিচ্ছি। এবার দুইটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে, যেন আটার মিশ্রণ এবং আলুটা একসাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এটা স্প্যাচুলা দিয়ে করলে ভালো হয়, কারণ হাত দিয়ে করতে গেলে এটা খুব আঠালো টাইপের, হাত দিয়ে করাটা একটু কষ্টকর। এজন্য আমি স্প্যাচুলা দিয়ে করছি, আপনিও চেষ্টা করবেন এটা দিয়ে করতে। এখানে একটু লবণটা দিতে হবে, আমি একটু দেশি স্বাদ আনার জন্য 1/3 চা চামচ বিট লবণ এবং 1 চিমটি চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা যদি এগুলো না চান শুধু লবণ অ্যাড করতে পারেন। ভালো করে মিক্সড করতে হবে। আমার ভিডিওগুলো IGTV ইনস্টাগ্রামের IGTVতেও আসে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিক্সড হয়ে গেছে। একটা কাপকেকের মোল্ডে আমি এভাবে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। এবার 2টা চামচের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি মিশ্রণটা। কোনো চাপ দেয়া যাবে না, আলতো হাতে দিতে হবে, কোনো ট্যাপও করতে হবে না। ওভেনে দিয়ে দিচ্ছি এটাকে, ইলেকট্রিক ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য এটাকে বেক করে নিব। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে এটাকে।
উপরটা গোল্ডেন ব্রাউন এবং ভেতরটা সফট হবে। দেখুন কেমন সুন্দর ফুলেছে। সকালের নাস্তায় একটা ডিম পোচ আর এটা দিয়ে খেতে দারুণ লাগবে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন সফট হয়েছে। দেখুন হয়ে গেল বেকড পটেটো পাফ। এবার আমি এটা ভেজে দেখাচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে ছোট ছোট করে দিয়ে দিলাম তেলে, এটাকে মচমচে করে ভেজে নিতে হবে। উপরটা মচমচে হবে এবং ভেতরটা সফট হবে। মিডিয়াম আঁচে একদম ব্রাউন করে, ডার্ক ব্রাউন করে ভেজে নিতে হবে মচমচে হওয়া পর্যন্ত। এটা চাটনির সাথে, ধনে পাতার চাটনি অথবা চিলি সসের সাথে খেতে দারুণ লাগে। হয়ে গেছে ক্লাসিক ফ্রেঞ্চ ফ্রাইড পটেটো পাফ। খুব সহজেই তৈরি হয়ে গেল দুই পদ্ধতির পম ডফিন। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। আরও মজার ও সহজ রেসিপি পেতে চোখ রাখুন টুনটুনি রান্নাঘরে প্রতি বুধবার রাত 9টায়। একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরেরটা মচমচে হয়েছে এবং ভেতরটা সফট।